নিখিল কোনো কথা না বলে টিপের হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। কি করছেন আপনি? দেখতেই পাবে। আমি কিছু দেখতে চাই না, আমায় যেতে দিন। চুপ, কোনো কথা না, জাস্ট শাট আপ, ওকে? না ওকে না, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আগে বলুন প্লিজ। নীল গাড়ি একটা বড় বাসার মধ্যে এনে গাড়ি থেকে নেমে পড়ে। টিপ, নেমে পড়ো। না, আগে বলেন এটা কার বাড়ি। নীল কথা না বলে টিপকে গাড়ি থেকে নামিয়ে বাসার মধ্যে নিয়ে চলে আসে, তারপর একটা রুমে এনে বসিয়ে দেয়। এটা আমার বাড়ি। তাহলে ওটা? ওটাও আমার বাড়ি। আপনি আমাকে এখানে কেন নিয়েছেন? আল্লাহ, আপনি আমার সাথে কোনো উল্টাপাল্টা করার চিন্তা করছেন না তো? আচ্ছা, উল্টাপাল্টা কিছু? কথাটা বলেই নীল টিপের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়, টিপও আস্তে আস্তে পিছিয়ে যায়। আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি বা পিছিয়ে যাচ্ছ কেন? সেটা আমার ইচ্ছা। তোমার ইচ্ছেতে তুমি সব করতে পারবে না, আমি করতে দেবই না। কেন পারবো না? আর আপনি করতে দেবেন না কেন? সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। কে বললো? সব বুঝো। হ্যাঁ। আচ্ছা। কথাটা বলে নীল টিপের কোমর জড়িয়ে নিজের বুকের সাথে লাগিয়ে নেয়। নীলের এমন ব্যবহারে টিপ চুপটি মেরে যায়। কি, চুপ হয়ে গেল কেন? নীল টিপকে ছেড়ে দেয়। টিপ পিছাতে গিয়ে দেয়ালের সাথে লেগে যায়। নীল গিয়ে টিপের দুপাশ দিয়ে দু হাত রাখে, এতে টিপ আরো ভয় পেয়ে যায়। প্লিজ আমায় ছেড়ে দিন। দিতাম যদি আমার কথা শুনতে। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ আমায়। চুপ, এই কথার আগে ভাবলে কি হতো? তোমার বুঝতে হতো তুমি নীলের কথা অমান্য করছো। নীলের কথা কারো অমান্য করার সাহস পর্যন্ত নেই। আর তুমি কি করলে? আমার বারণ তুমি শুনছো না? আমি যেটা বারণ করছি তুমি সেটাই করছো। তোমাকে বুঝতে হবে নীলের পাওয়ার। আমি সহজে রাগি না, বাট যে আমার রাগটা দেখেছে সে আর আমার সামনে আসার সাহস পায়নি। আমি সত্যি? হুশ, চুপ, একটা কথাও না। নীল আস্তে আস্তে টিপের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়। এটা দেখে টিপ নিজের ঠোঁটে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কিন্তু অনেকক্ষণ নীলের কোনো রেসপন্স না দেখে টিপ চোখ খুলে দেখে পুরা রুম ফাঁকা আর দরজাও লক। টিপ ভয় পেয়ে যায়। টিপ দরজায় বাড়ি দিতেই নীল আওয়াজ দেয়। ভয় পেও না, এমন কিছু করবো না যাতে তুমি কষ্ট পাও। বিয়েটা করতে বারণ করছিলাম, তুমি শোনোনি। এখন তোমাকে কাল পর্যন্ত এইভাবে এখানেই থাকতে হবে। বলেছিলাম না, এখন যা হবে আমার ইচ্ছে হবে। আমি একটু পরে আসছি, বাই। আপনি এমন কেন করছেন? ওই তো, আমার ইচ্ছা অনেক তো, তাই। আমার বিয়েটা করা জরুরি, বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে চাই না, শুধু জানি বিয়েটা হচ্ছে না। আমার বিয়ে হলে আপনার কি সমস্যা? আমারই তো সবকিছু, কারণ তুমি শুধু আমার। আমি তোমাকে কষ্ট দিতে পারি না টিপ। তোমাকে কষ্ট দিয়ে এমন সব কিছু তোমার সামনে থেকে সরিয়ে দেবো। ভয়কে জয় করতে হবে তোমার, আমাকে ভালোবাসতে হবে, শুধুই আমাকে। সেটা তোমার না জানলেও চলবে, আমি আসছি। নীল বের হয়ে চলে আসে। নীলের কাছে এর থেকে ভালো প্ল্যান ছিল না। টিপকে ও নিজের করে চায়, কিন্তু সেটা টিপের ইচ্ছায়, জোর করে নয়। স্যার, স্যার দরজা খুলুন প্লিজ, আমাকে যেতে হবে প্লিজ স্যার। আল্লাহ, তুমি কিভাবে আর খেলবে আমায় বলো। হ্যাঁ ছেলে, কে তুমি? এভাবে না বলে কার বসে ঢুকে পড়েছো জানো? আবার এভাবে ঘোরাঘুরি করছো কেন? আপনি টিপের ফুপি? হ্যাঁ, কেন? আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল তাই। বসুন, এখানে আপনার সাথে কথা আছে। কি ব্যাপারে? এখানে 10 লাখ টাকা আছে, আর প্রতি মাসের শুরুতে আপনি 1 লক্ষ টাকা করে পেয়ে যাবেন। এত টাকা আমার? দাঁড়ান, এই টাকাগুলো আপনার, কিন্তু টাকাগুলো কেন আপনাকে দেবো সেটা শুনবেন তো আগে। টাকার সেটা আমি সব করতে পারি, আমি তোমার সব কথা শুনতে পারি। বলো বলো, তোমার কি চাই? ঠিকই তো, ওকে তো আমি 5 লক্ষ টাকা নিয়ে কার থেকে নামাতে চেয়েছিলাম, কিন্তু এখন থেকে টিপ তোমার। টিপ তো আমারই, সেটা আপনি চাইলেও আর না চাইলেও। আজকের পর থেকে টিপের সাথে এমন কোনো ব্যবহার যেন না করা হয় যাতে ওর কোনো কষ্ট হয়, ওর চোখ থেকে যেন 1 ফোঁটাও পানি না পড়ে, গায়ে হাত তোলার দূরে থাক। আমার টাকা দিয়ে সম্পর্ক, আমি টাকা পাইলে মিটে গেল। ওকে, ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, টাকাগুলো যে নিলেন এটার ফুল প্রুফ আছে আমার কাছে। মানে? ভবিষ্যতে আমার সাথে চালাকি করার চেষ্টা করলে আপনি খুব সহজে পুলিশের কাছে চলে যাবেন। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, আর আমি জানি এই সব কিছুই টিপের। আমি চাইলেই টিপের সব কিছু ওকে ফিরিয়ে দিতে পারি,
কিন্তু টিপ যেটা আপনাদের দান করে দিয়েছে সেটা আমি আর হাত লাগাতে চাই না। কিন্তু ভবিষ্যতে যে এমন কিছু হবে না তার গ্যারান্টি দিতে পারছি না। সো আপনি আমার কথা মতো চলবেন। তুমি যেমন চাও তেমনই হবে। আর একটা কথা, টিপ যেন কিছু না জানতে পারে আর ওকে ওর পছন্দ মতো থাকতে দেবেন। আমি সব বুঝতে পারছি। নীল বের হয়ে এসে গাড়িতে উঠবে তখনই। এক মিনিট, তুমি আপুর জন্য এত কিছু করলেন কেন? ও তুমি বুঝবে না, তুমি যাও। আমি এতটাও বাচ্চা না যে আমি বুঝতে পারবো না। আমি কখনোই চাইবো না আমার আপুকে কেউ দয়ার চোখে দেখুক। আমি আমার আপুকে দয়ার পাত্রে হতে দিব না। এনাফ তিশা, টিপকে আমি দয়ার চোখে দেখতে যাব কেন? তাহলে কোন স্বার্থে আপনি এসব করছেন? ভালোবাসি টিপকে, আমি চাই না ওকে কেউ কোনোভাবে কষ্ট দিক। ওর জন্যই আমি ওর জন্য সব সমস্যার সামনে থাকব। আপনার সাথে আপুর দেখা তো শুধু তিন দিন, এর মধ্যেই আপনি আপুকে এত ভালোবাসলেন যে আপুর জন্য এত কিছু। আর আপুর একটা অতীত আছে, সেটা জানলে আপনি হয়তো ভালোবাসতে হাজার বছর লাগে না, একটা মুহূর্তই যথেষ্ট। আর আমি টিপকে ভালোবাসি, টিপের অতীত কেনা, ওর সাথে যাই হয়ে থাকুক না কেন আমি সেটাতে ইন্টারেস্ট না, আর আমি সেটা জানতেও চাই না। সাইলেন্ট, আমি চাই না টিপ এসবে কিছু জানুক। ঠিক আছে, আপনি যা চান তাই হবে, আমি শুধু আমার আপুকেই সুখী দেখতে চাই। টিপ আমার কাছে আছে, টেনশন করো না। ঠিক আছে। নীল বের হয়ে আসে। নীল কিছু খাবার নিয়ে টিপের কাছে যায়। দরজা খুলে দেখে টিপ মেঝেতে শুয়ে আছে। এই মেয়ে, এখানে এইভাবে শুয়ে আছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। টিপ, এই টিপ। টিপের সাড়া না পেয়ে নীল আলতো করে টিপকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। নীল টিপকে শুয়ে উঠতে গেলে টিপ নীলের হাত জড়িয়ে ধরে, তারপর ঘুমের ঘুরে নীলের সাথে বকবক করতে থাকে। নীল সেগুলোর কিছুই বুঝতে পারে না। হঠাৎই টিপ ব্যথায় আহ করে উঠে। পিঠের উপর থেকে হাতটা সরা দিশু, খুব ব্যথা করছে। নীল বুঝতে পারলো টিপের পিঠে কিছু একটা হয়েছে। নীল টিপের পিঠের উপর থেকে চুলগুলো সরিয়ে দেখে টিপের পিঠে নতুন আঘাতের চিহ্ন, লাল টকটকে হয়ে আছে। নীল টিপের কাটা জায়গায় হাতিয়ে দেখতে থাকে। নিজের অজান্তেই নীলের চোখ বেয়ে পানি পড়ে যায়। তখনই টিপের ঘুম ভেঙে যায়। টিপ হুড়মুড় করে উঠে নীলের পাশ কাড়িয়ে পালাতে লাগলো। নীল ছট করে উঠে টিপের হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। কি করছিলেন আপনি? অ্যাডভান্টেজ দিয়েছিলেন আমার ঘুমের, তাই না? টিপের কথায় নীল একটা মুচকি হেসে উঠে যায়। দরজায় লক করে কিছু একটা হাতে নিয়ে টিপের পাশে বসে। পিছে ঘুরে বসো, কাজ আছে। আমি পাশে যাব। কি করতে যাবে? পড়ে পড়ে মার খেতে? আমি চাই করি, আপনার কি? আর একটাও কথা যেন না হয়। পিছে ঘুরে বসতে বলেছি না, বসো। আমি রাগিও না, জীবনে আমি কোনো মেয়ের গায়ে হাত দিইনি। নিজে থেকে যদি তোমার গায়ে হাত দিতে হয় তাহলে কিন্তু। টিপ তাড়াতাড়ি করে পিছে ঘুরে বসলো। চুলগুলো সামনে টেনে নাও। টিপ নীলের কথা মতো নিজের চুলগুলো সামনে টেনে নেয়। নীল টিপের পিঠে ওষুধ লাগিয়ে দিতে গেল। তার আগে টিপ সামনে ঘুরে নীলের হাত ধরে ফেলে। কি হলো? এভাবে আমার টাচ করার অধিকার আমার হাজবেন্ড ছাড়া কাউকে দিতে পারবো না। প্লিজ ডোন্ট টাচ মি। ভয় নেই, এই অধিকারটা আমি ছাড়া কেউই পাবে না। মানে? আমার সেই অধিকারটা চাই টিপ। কি বলতে যাচ্ছেন? আমি তোমায় বিয়ে করতে যাই টিপ। পাগল হয়ে গেছেন? সেটা কোনোদিনও সম্ভব না। আমি সম্ভব অসম্ভব এইসব শুনতে চাইনি। আমি আমার সিদ্ধান্তের কথা তোমায় বলেছি। এটা পসিবল না টিপ। আমি রাগিও না, চুপচাপ বসো। আমি তোমাকে জোর করছি না, বিয়ে যখন হবার হবে কিন্তু আমার সাথেই হবে। আপনি? নীল টিপকে টেনে নিজের কাছে নিয়ে টিপের পিঠে ঔষধ লাগিয়ে দেয়। টিপও কিছু বলছে না, চুপচাপ বসে আছে। আমি কখনো জোর করে তোমায় বিয়ে করবো না টিপ। তুমি নিজে এসে আমার বিয়ের কথা বলবে, তখনই আমি তোমায় বিয়ে করবো। আমি বেঁচে থাকতে কোনো দিনও এ কথা বলবো না। বেঁচে থাকতে মানে? হোয়াট দ্য, তোমার মুখে যেন এমন কথা কোনোদিন না শুনি। নীলের ধমকানিতে টিপ চুপ হয়ে গেল। আমি বাসায় যাব। যাবে তো, কিন্তু কাল। আপনি আমার সাথে এমন কেন করছেন? আমার ইচ্ছে তাই। মাত্র তিন দিনে কেউ কাউকে এতটা ভালো কি করে পারে? ফাজলামি করছেন আমার সাথে, তাই না? তুমি আমার বেইন লাগো না যে তোমার সাথে ফাজলামো করব। আর কে বলেছে তোমার সাথে আমার দুদিনের সম্পর্ক? তাহলে সেটা আমি বলবো কেন? ভেবে দেখো, যেদিন জানবে সেদিন আফসোস করবে। ঠিক
এতটা কাছ থেকেও তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। আমি বলেছিলাম বোঝার মতো বুদ্ধি নেই তোমার। নাও খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। আমি আপনার সাথে এক রুমে ঘুমাবো না। আরে পাগলি, সেই ম্যানার্সটুকু আমার আছে, আমি এখানে বসে আছি, তোমার ভয় নেই, যাও। না না মানে আমি পাশে যাব। টিপের কথা শুনে নীল ছুটে টিপের কাছে গিয়ে দাঁড়ায়। নীলের ছুটে যাওয়া দেখে টিপ তাড়াতাড়ি গুটি শুটি মেরে দাঁড়িয়ে যায়। এনাফ টিপ, আবার যদি বলো বাসে যাবে তো তো কাছে এসো বলছি। আমার ক্ষুধা লাগছে। নীল একটা হাসি দিয়ে টিপকে নিজের হাতে খাবার বেড়ে দেয়। খেয়ে নাও নাকি নিজের হাতে খাইয়ে দেবো। আল্লাহ আমার দুইটা হাত দিয়েছে, আমি নিজের হাতে খেতে পারবো। বলেন তো আপনাকেও খেয়ে ফেলি। আমাকে খাবার এখনো টাইম আসেনি। মানে মানে বিয়েটা হোক তারপর না হয়। ছি ছি আল্লাহ, তুমি কার কাছে নিয়ে ফেললে আমায়? আপনার লজ্জা করে না একটা অপরিচিত মেয়ের সাথে এভাবে কথা বলতে? হবু বউ তো তুমি আমার, অপরিচিত কি করে? ইয়া খোদা,